আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় এই শহীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে প্রশ্ন করেন, আমার কাছে কিছু চাও? শহীদ কয় না আল্লাহ, আর কি চাবো যা দিছেন। আল্লাহ আবার বলে কিছু চাও? শহীদ আবার বলে আল্লাহ এত কিছু দিলেন আর কি চাবো। তৃতীয়বার বলে আমার কাছে কিছু চাও? শহীদ এবার চিন্তা করে আল্লাহ বারবার বলতেছে চাওয়ার জন্য, এবার শহীদ আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ায় আবার পাঠায় দাও, লড়াই করতে করতে আবার শহীদ হয়ে যাব, আবার পাঠায় দাও, আবার শহীদ হব, আবার পাঠায় দাও, আবার শহীদ হয়ে যাব। আল্লাহ শাহাদাতের এত বড় মর্যাদা তুমি রেখে দিয়েছো, লাখ লাখ বার যদি তুমি বলো কিচ্ছু যাওয়ার জন্য, বলবো আবার পাঠাও, আবার শহীদ হয়ে যাব। আল্লাহ তুমি শাহাদাতের এত মর্যাদা দান করছো, একটাই তামান্না হবে শহীদের, পাঠাও। আল্লাহর নবী বলেন আমার আশা আমি শহীদ হয়ে যাই, সুম্মা উহায়া আবার আমি জিন্দা হই, সুম্মা উক্তাল আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। আমার শরীরের যত পশম সব যদি বারবার আল্লাহ আমাকে দুনিয়ায় এই পশম পরিমাণ পাঠায় দেয়, আবার যদি আমাকে শহীদ করে দেয়। আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে আমি হাবিব পয়গম্বরের এটাই চাওয়া, শাহাদাতের কি মর্যাদা! তাহলে শহীদ হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ মরণের, কয় নাম্বার গেল চাই, এটা নিয়ে আমরা আলোচনা করব আবার পরে আসতেছি। পাঁচ নাম্বার, আল মাউতু গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হইয়া জিহাদের ময়দানে বের হইয়া এমনি মারা গেছে, এমনি মারা গেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন মা তাউদ্দুনা শাহীদা ফিকুম, এ সাহাবারা তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, কতল মুসলিমি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ মারা গেলে, শহীদ হয়ে গেলে, নিহত হলে তাকে আমরা শহীদ বলি। আল্লাহর নবী কয় ইন্না শুহাদা উম্মতি ইদান লা কলিল, এ মিয়ারা এত শহীদ যদি খুদে আল্লাহর রাস্তায় মারা গেলেই যদি শহীদ হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে। আল্লাহর নবী বলেন শহীদ শুধুমাত্র জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল এটাকেই শহীদ বলবা না, জিহাদের ময়দানে বের হওয়ার পর এমনিও যদি মারা যাও আল্লাহ তাকেও শহীদদের অন্তর্ভুক্ত বানায় দেয়। আমার উম্মতের শহীদের সংখ্যা তো কম হবে যদি খালি কফিল্ডে গিয়ে মারা যাবে, এমনি যদি কেউ বের হইয়া পথিমধ্যে মারা যায় সেও শহীদ। কয় প্রকার হইল?